অভিনন্দন রাজ্য নির্বাচন কমিশনকে, অভিনন্দন কলকাতা পুলিশকে এবং বিশেষ করে অভিনন্দন ফৈয়াজ আহমদ খানকে 62,000-এর বেশি ভোটে কলকাতা কর্পোরেশনে নির্বাচিত হওয়ার জন্য। যে ফল আমাদের সামনে এসছে সেই ফল বিস্ময়কর। যেভাবে নির্বাচন হল সকাল 7:30 থেকে সংবাদ মাধ্যম মানুষের সামনে যে চিত্র পরিবেশন করলেন, বিভিন্ন বুথে বুথের সামনে প্রার্থী প্রার্থীর এজেন্ট যেখানে প্রেরিত হচ্ছেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনে দেখা যাচ্ছে না, কোথাও ভোটের লম্বা লাইন নেই, তারপরেও ভোটের পড়ার শতাংশ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলল। আমাদের কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র, অতীতের 5 বারের কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, তিনি আক্রান্ত হলেন, তার জামা কাপড় ছেঁড়া হল এবং দিনের শেষে তার 8টি বুথ পর্যন্ত লুট করা হয়ে গেল। একটি বুথের ভেতর সমস্ত সিসিটিভি ক্যামেরা ভাঙা, বুথের ভেতরে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, নির্বাচন কমিশন কোন বুথেই কোন অস্বাভাবিক ঘটনা দেখতে পারলেন না। আমাদের প্রার্থী বহু ভোটার ধরতে গেলে তিনি প্রচন্ড ভাবে মার খেলেন, রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার সময় পিজি হসপিটালে পৌঁছানোর পর আধার কার্ড না থাকার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করানো গেল না, পরবর্তীকালে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো। এই পরিস্থিতির মধ্যে নির্বাচন হয়েছে। নির্বাচনকে যারা অবাধ এবং শান্তিপূর্ণ করবেন বলেছিলেন তারা উৎসবের মেজাজে গোটা ভোটে ছাপ্পা চলল। তারপরে কি করে কয়েকটি আসনে আবার বলছি যে বিরোধী প্রার্থীরা এগিয়ে গেলেন, এটাও চরম বিস্ময়ের ব্যাপার। আমরা অতীতেও যা বলেছি এখনো তাই বলছি যে এই নির্বাচন জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়, এই নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ ছিল না। এই নির্বাচন আবার পশ্চিমবঙ্গের মানুষের সামনে প্রমাণ করলো এবং মানুষ সেটা বিশ্বাস করে, সে কারণে এই এবারের নির্বাচনে মানুষের অংশগ্রহণ কম ছিল। যে এই পুলিশ দিয়ে এই প্রশাসনকে দিয়ে কোনোদিন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, কার্যত রাজ্য নির্বাচন কমিশন যেটা শাসক দলের একটা ফ্রন্টাল অর্গানাইজেশন এবং পুলিশ, তারা কোর্টকে আশ্বস্ত করতে পেরেছিলেন যে তারা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করবেন এবং মহামান্য আদালত তাদের কথার উপরে বিশ্বাস রেখেছিল এবং তার ফলস্বরূপ আজকে যে আমরা ফলাফল দেখতে পেলাম, আমি আবার বলছি এই ফল স্বাভাবিক নয়, এই ফল অপ্রত্যাশিত এই হতে পারে কারোর কাছে, কিন্তু যেভাবে ভোট হয়েছে সেটা এটা তার পরিণতিটা অত্যন্ত স্বাভাবিক ছিল। তাই কে জিতেছে কে হেরেছে এই বিতর্কের কোনো প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের এই উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আমার মনে হয় সমস্ত মানুষকে এবং সমস্ত দল যারা আমরা সংসদীয় ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা অংশগ্রহণ করে ভোটের রাজনীতি করছি, প্রত্যেকেরই চিন্তা ভাবনা করা দরকার এবং শাসক দলের মধ্যেও কিছু মানুষজন আছেন যারা এই ভোট সংস্কৃতির পরিবর্তন চান এবং ভবিষ্যতে তথাকথিত অরাজ মানে যারা কোনো দলের সরাসরি যুক্ত নন এ ধরনের মানুষজন যারা আছেন সুশীল সমাজ থেকে শুরু করে সকলকেই চিন্তা করতে হবে। বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে পারে, তারা যদি এই ন্যক্কারজনক স্থিতি ভোটকে কেন্দ্র করে রক্ত ঝরানোর রাজনীতি থেকে বুথ দখলের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে, প্রাণহানি থেকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যাকে নিয়ে আমাদের অনেক গর্ব আছে উন্নাসিকতা আছে ছিল অতীতে এবং এখনো আছে, তারা সেটা থেকে মুক্ত হবে। মোটের উপর আমাদের অবস্থান যেখানে ছিল সেখানেই আছে, আমরা পশ্চিমবঙ্গে থাকতে এসেছি, রাজনৈতিক দল এখানেই থাকবে, এখানেই রাজনীতি করবে, তবে হ্যাঁ আইনি প্রক্রিয়ার মধ্যেও থাকবে এবং রাজনৈতিকভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করবে। আমি বসছি খালি লাস্ট নম্বর একটা প্রশ্ন যেটা হচ্ছে সুন্দর, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানে প্রতিক্রিয়া হিসেবে এই ফলাফল বেরোনোর পরে
বিজেপি ভোকারটা সিপিএম বেপাত্তা এবং কংগ্রেস দুটি দলের মধ্যে স্যান্ডউইচ হয়ে পড়ে দিয়ে রয়েছে আর কেউ কোথায় নেই। মানুষ আমাদের কাজকে দেখে ভোট দিয়েছে এবং আমরা আরো হাম্বল হয়ে মানুষের কাছে যাব, কাজ করব। দেখুন, আমার এই কথাগুলোকে পুরনো কিছু স্মৃতি মনে করে দিচ্ছে। যখন সিপিএম 235 এবং মমতা ব্যানার্জি যিনি এই কথাগুলো বলছেন তার দল 29 প্রথমে, পরবর্তী সময়ে 30 সিটে ছিল, সংখ্যায় ছিল, তখন সিপিএমও ঠিক এইভাবে কথা বলতেন। এখন সিপিএম বিধানসভাতে একজনও তাদের সদস্য নেই, মমতা ব্যানার্জির দল বা তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় আছে। তো শাসকের সেই ট্র্যাডিশন মমতা ব্যানার্জি সমানে নকল করছেন। অনেকেই বলেন, রাজনৈতিক বোদ্ধারা বলেন যে মমতা ব্যানার্জি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ সিপিএম, প্রমাণ করছেন নিজেকে। সুগতদা, এবারে কলকাতা পুর ভোটে দেখা যাচ্ছে যে বামেরা শতাংশের বিচারে আপনাদের থেকে বেশি ভোট পেয়েছেন এবং বেশ কিছু আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যেটা বিজেপির থেকে সংখ্যা বেশি। এটার মানে কি দাঁড়াচ্ছে, বামেরা আপনাদের থেকে বড় শক্তি উঠে আসছে নাকি আপনারাই বিরোধী থাকছেন? দেখুন, এই মুহূর্তে এই ধরনের কোনো সম্ভাবনা নেই বলে আমার মনে হচ্ছে আমরাই বিরোধী। এটা শুধুমাত্র পরস্পরের পিঠ চাপড়ানো। বামপন্থীরা বিধানসভা ভোটের সময় নো ভোট ফর বিজেপি করেছিলেন, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ যাকে বলে বাংলায় তাই করেছিলেন। স্বাভাবিকভাবে তার প্রতিদান হিসেবে তৃণমূল এবার পাইয়ে দিল। যে সমস্ত বুথে ছাপ্পা হয়েছে সেখানে তিনটে ভোট বিজেপি তৃণমূলে পড়লে, ছাপ্পাতে তৃণমূলে দিলে দুটো একটা করে ভোট সিপিএমও মারা হয়েছে। আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে এরকম একটা ফ্যাক্ট, মানে কে বিরোধী এটা নিয়ে বাংলার জনগণের সামনে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে, যাতে তৃণমূল বিরোধী ভোট আগামী দিনে বিভক্ত হয় এবং তৃণমূল খুব সহজেই ক্ষমতায় আসতে পারে। উদ্দেশ্য এটাই এবং সেই উদ্দেশ্য নিয়ে কলকাতা নির্বাচন আগে করা হয়েছে। কারণ কলকাতাতে তুলনামূলকভাবে যদি আমরা রাজনৈতিক শক্তির বিচার করি, আমাদের বিধানসভার সদস্য সংখ্যা বিচার করি, তৃণমূল আমাদের থেকে অনেক এগিয়ে। যেটা হয়তো অন্য কোনো অঞ্চলে, ধরুন কর্পোরেশন, যদি সব কর্পোরেশন ভোট একসাথে করানো হতো তাহলে শিলিগুড়ি কর্পোরেশন তার মধ্যে পড়ে যায়। শিলিগুড়ি করানো হবে না আগে, কেন? কারণ শিলিগুড়িতে বিজেপি বেশি শক্তিশালী, প্ল্যানিং এটাই ছিল তৃণমূল কংগ্রেসের। আসানসোলে বিজেপি শক্তিশালী, সেখানে আসানসোল একসাথে ভোট হবে না। প্ল্যানিং এটা ছিল যে যেখানে বিজেপি কম শক্তিশালী, দেখুন বেছে বেছে সেই দুটো কর্পোরেশনকে তৃণমূল কংগ্রেস প্রথমে ভোটে নিয়ে এসেছিল। উদ্দেশ্য একটাই, তাদের ইচ্ছে মতো ভোটকে ম্যানিপুলেট করে বা ছাপ্পা ভোটের মাধ্যমে বাংলার জনগণের সামনে, বিরোধী ভোটের সামনে একটা কনফিউশন তৈরি করা, ইলুশন তৈরি করা যে কে বিরোধী, এই ইলুশন করার তারা চেষ্টা করছে। কিন্তু যখন গ্রামে গঞ্জে ভোট যাবে তখন বুঝতে পারবেন আসল বিরোধী কে। যে আপনার 47টা আসনে বিজেপি বিরোধী দল হলো, প্রধান বিরোধী মুখ হলো, আর 66টা আসনে লেফটরা প্রধান বিরোধী মুখ হলো, দ্বিতীয় স্থানে উঠে এলো, এইটার কোন ব্যাখ্যা আছে আপনাদের কাছে? কেন সিপিএম বা বামপন্থীরা দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এলো এই নির্বাচনে? আর একটা জাস্ট অ্যাড করে দিই এই প্রশ্নটার সঙ্গে, এবং এইটার পরে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে যে এটা গণতন্ত্রের পক্ষে শুভ যে বামপন্থীরা দ্বিতীয় হচ্ছে বিজেপির অশুভ শক্তিকে হারিয়ে। সেটাই আমরা বলছি, তো সমস্ত তৃণমূল নেতাদের মুখে লেফটের এই উঠে আসাকে ওয়েলকাম করা হয়েছে। তো নিজের সব যাত্রাপালা যখন সফল হয় স্বাভাবিক ডাইরেক্টরের তো আনন্দ হবে বা ফিল্ম ডাইরেক্টরের আনন্দ হয় যে আমার ফিল্ম যখন বা আমার স্টোরি যখন হিট হয়, তারা সেই স্টোরি চেয়েছে। বিরোধী কাছে, বিরোধী ভোটারদের কাছে ইলুশন তৈরি করা যে বামফ্রন্ট প্রধান বিরোধী, এই ইলুশন তৈরি করার জন্য এটা করা হয়েছে। নো ভোট টু বিজেপি স্লোগানটা শুরু করেছিল অতি বামেরা, সিপিআইএম বা সিপিআইএর এই স্লোগানটা ছিল, এই কথা শব্দবন্ধটা ছিল না। পরবর্তীকালে সিপিআইএম এর যারা অনুরাগী তারা এটাকে বিধানসভা নির্বাচনে ছড়ায়, এবং যে রাজনৈতিক দলের পঞ্চায়েত নির্বাচনে জীবন্ত পুড়িয়ে দুজন কর্মীকে মারা হয়েছে, সেই রাজনৈতিক দলের নেতারা বললেন যে আমাদের কর্মীরা রাজনৈতিক সচেতনতার প্রমাণ দিয়েছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিয়ে। সুতরাং একটু পারস্পরিক বোঝাপড়া, এখানে লড়াই করছেন আর সীতারাম ইয়েচুরি বলছেন যে বিজেপিকে আটকানোর জন্য আমরা তৃণমূলের সঙ্গে এক জায়গায় থাকবো। রাজনীতিতে হিসাব হয় না। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যে নির্বাচন হয়েছিল কংগ্রেসের পরে শতাংশের হিসেবে সবচেয়ে বেশি আমরা ভোট পেয়েছিলাম, কিন্তু আসন ছিল মাত্র দুটো। মধ্যপ্রদেশের শেষ নির্বাচনে কমলনাথ যেখানে চিফ মিনিস্টার হলেন সেখানে শতাংশের হিসেবে আমরা বেশি ছিলাম, 1% ভোট আমাদের কংগ্রেসের থেকে বেশি ছিল, 5টা সিট বেশি ছিল কংগ্রেসের আমাদের থেকে।
তাদের মুখ্যমন্ত্রী হয়েছে। সুতরাং এই হিসাবে আমরা যাচ্ছি না, এই তিন দুই এক তিন এই শতাংশ, এই ভোটের কোন শতাংশই জনমানুষের কোন প্রতিফলন নেই। দখলদারির ভোট, অবাধ শান্তিপূর্ণ উৎসবের মেজাজের ছাপ্পা ভোট, পুলিশের সহযোগিতায় রাজ্য নির্বাচন কমিশনের বদান্যতার ভোট। সুতরাং এই ভোট কোনদিন ওই রাজনৈতিক সমীকরণ পশ্চিমবঙ্গের বদল করে দেবে না। দেখুন মাননীয় সমিতি তো বলেছেন আমাদের ফয়াজ ভাইকে, আপনা ফয়াজ তাকে খুব অভিনন্দন জানিয়েছে, কত 62,000 ভোটে জেতার জন্য, তার থেকে বেশি ভোটে জেতার জন্য। এত জনপ্রিয়তা তো মমতা ব্যানার্জি স্বয়ং নেই। আমার তো মনে হয় ফায়ার ভাইকে মুখ্যমন্ত্রী করা উচিত। এরপরে এত জনপ্রিয়তা যদি ওনার তৃণমূল কংগ্রেসের মধ্যে সর্বোচ্চ হয়ে থাকে, হয় ওনাকে মেয়র করা উচিত, না হলে কমসে কম উপমুখ্যমন্ত্রী তো করা উচিত। দুটো প্রশ্ন, একটা হচ্ছে 2021 বিধানসভা নির্বাচনের প্রেক্ষিত যদি আমরা দেখি, তাহলে কলকাতায় 10টি আসন ছিল বিজেপি, এবারে সেটা কমে গিয়ে 3 হলো, অনেকটাই ক্ষয়। আর তৃণমূলের কলকাতা পুর নিগমের যে শতাংশের হিসেব ছিল 57%, এবারে নির্বাচনের পরে সেটাই 72% হয়ে গেল। আগামী দিনে রাজনৈতিক ভাবে লড়াই করাটা বেশ প্রতিবন্ধকতা তো এই মুহূর্তে। দেখুন প্রতিবন্ধকতা রাজনীতিতে সবসময় থাকবেই, যখন যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মতো একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী দল আপনার রাজ্যের ক্ষমতায় থাকবে, স্বাভাবিকভাবে সেখানে প্রতিবন্ধকতা থাকবে। আমরা সেই প্রতিবন্ধকতাকে সামনে রেখে পাশে নিয়েই আমরা লড়াই করছি, সামনাসামনি লড়াই করছি, অসুবিধার কিছু নেই। বিগত দিনেও লড়াই করেছে পার্টি, আমাদের পার্টির বহু কর্মী যারা প্রাণ দিতে দিয়েছেন এই বাংলাকে পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য, আগামী দিনও আমাদের এই লড়াই চলবে, আমরা প্রাণ দরকার প্রয়োজনে প্রাণ দেবো। আমাদের দেখুন আপনি কিছু জিনিস আপনার উদ্দেশ্য নিয়ে করেন, আপনার আজকে ভালো পরীক্ষা দেবে সেটা আপনার নিজের উদ্দেশ্য, আজকে অ্যাক্সিডেন্ট হবে ভালো একটা সেটা আপনার উদ্দেশ্য থাকে না। তো স্বাভাবিক সব প্ল্যান করে হয় না, আপনি যে প্ল্যান করে যে কাজটি করছেন সেটা প্ল্যান করে হয়, বাদ বাকি তো প্ল্যান করে হয় না। স্বাভাবিকভাবে বিজেপির উঠে আসা তৃণমূলের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছিল, বামফ্রন্টকে দ্বিতীয় স্থানে উঠিয়ে এনে সেই ইলুশন তৃণমূল কংগ্রেস এখনো তৈরি করে রাখতে চাইছে যে প্রধান বিরোধী কে। এই ইলুশন তৈরি করতে পারলে পরে আগামী বছরেও তৃণমূলের জয় জয়কার অব্যাহত থাকবে তাদের উদ্দেশ্যে, কিন্তু আমরা সেই উদ্দেশ্যকে সফলতা দেবো না। যেরকম বিধানসভা ভোটে জনমানস এবং জনগণ পুরো ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে প্রধান বিরোধী হচ্ছে বিজেপি, স্বাভাবিকভাবেই আগামী দিনেও বিজেপি সেই লড়াইয়ের ময়দানে থাকবে এবং প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করবে। শুধু আপনারা বলছেন যে পঞ্চকাশের পরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিরোধীদের, কোথাও কংগ্রেসের, কোথাও সিপিএম এর, কোথাও বিজেপি অফিসে দেখা যাচ্ছে তারা দিয়ে দেওয়া হচ্ছে বা দেখা যাচ্ছে পতাকা পাল্টে দেওয়া হচ্ছে। এই যে পোস্ট পোল ভায়োলেন্স বিধানসভার পর্যায়ে দেখা গিয়েছিল, পুরো ভোটের পর আবার কি সেই আশঙ্কা থাকছে? দেখুন এখনো পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে কিছু খবর পেয়েছি যে বিভিন্ন দলের অফিসে তারা দিয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং এসএফআই ডিওয়াই অফিস, তারপরে কোন জায়গায় বাস্তুহারা সমিতির অফিস, বিজেপির তো কর্মীদের উপরে মিনাদেবী আজকে জেতার সাথে সাথে উনি আমাদের সাথে আছেন, ওনার বিপক্ষে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন যিনি হেরেছেন আর কি, তিনি সুমধুর বাণী ওনাকে উদ্দেশ্য করে বহুক্ষণ ধরে বর্ষিত করেছেন, আমরা তাকে আশীর্বাদ হিসেবেই নিচ্ছি। তো এই ধরনের আক্রমণ আছে, ভোটের দিন তো ওনাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রয়োজিত নির্দলের দ্বারা। তো আমরা পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে যা বোঝায়, যেটাকে আপনারা ভোট বলছেন আমরা তো সেটাকে ভোট বলছি না, এই ধরনের কিছু হয়েছিল যেটা এখন আপনারা বলছেন, যেটাকে ভোটের মতো হয়তো হতে পারে কিন্তু ভোট নয়, ইলেকশন না। এবং আমরা প্রথমেই বলেছিলাম ফার্স্ট ইলেকশন হচ্ছে, ইলেকশনের দিনই আমরা বলেছিলাম যে ভুয়ো ভোট এবং যারা তৈরি হলেন তারা কিছুই না, ভুয়ো কাউন্সিলার, যেখানে যেখানে এইভাবে ছাপ্পার মাধ্যমে ভোট হয়েছে। সুকান্তদা, যেরকম বললেন যে শহর কলকাতায় তার ভোটটা হয়েছে সেটা দখলদারির ভোট, এরপরে তো 111টা পুরসভার নির্বাচন আছে এবং সেগুলো গ্রামাঞ্চলে বা বিভিন্ন ছোট শহরে হবে, তা সেখানে কি লড়াইটা আপনাদের আরো কঠিন নয় কলকাতাতেই? দেখুন ওই সমস্ত জায়গায় আমরা অনেক শক্তিশালী বেশি,
কারণ আপনি যদি বিধানসভা নির্বাচনের ফলকে পর্যালোচনা করেন তুলনামূলকভাবে কলকাতার থেকে আমরা গ্রামাঞ্চলে অনেক বেশি বেশি শক্তিশালী এবং তার সাথে আরো অনেক ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো ইন্টারনাল ফ্যাক্টর সেগুলো আমরা মিডিয়ার সামনে বলা সম্ভব না তৃণমূলের কিছু ইন্টারনাল ফ্যাক্টর আছে ওই সমস্ত জায়গায় যেগুলো খুব প্রবলভাবে কাজ করে এবং তার সাথে আমরা মানে আমরা আবেদন তো এখন থেকেই রাখছি কলকাতা ভোটেও রেখেছিলাম যে সমস্ত পুর ভোট কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে হওয়া উচিত সেটা জেতা হারার জন্য এই যে পোস্টপোল ভাইলেন্সের যে অত্যাচার ভোটের দিন যে প্রার্থীর উপরে অত্যাচার এই যে যে ধরনের অন্যায় অবিচার গুলো চলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পার্ট হয়ে গেছে ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে দুর্ভাগ্যবশত বাংলার বা পশ্চিমবঙ্গের সংস্কৃতি তো এরকম নয় কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে বাংলার সংস্কৃতির সাথে এগুলো জুড়িয়ে গেছে স্বাভাবিকভাবে আমরা তার নিরসন চাই আমরা চাই যে এই ট্র্যাডিশন সমাপ্ত হোক এই ট্র্যাডিশন মোটেও খুব একটা গৌরবজনক ট্র্যাডিশন না বলে আমাদের মনে হয় এবং সেই ট্র্যাডিশনকে বন্ধ করার জন্য সাময়িকভাবে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন বলে আমরা মনে করি কেন্দ্রীয় বাহিনী থাকলে পরে কয়েকবার কয়েকটা ফেজে এরকম ভোট হতে থাকলে পরে তখন আস্তে আস্তে আমাদের সংস্কৃতি যে গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে ভোটের সাথে হিংসার সংমিশ্রণ সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বলে আমাদের মনে হয় তিনজন নির্দল প্রার্থীর জেতাটা এই রাজনৈতিক আকচাকচির মধ্যে সেটাকে কিভাবে দেখেন এক দুই বরণ্য প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এই তিনজন নির্দল শাসক দলে জয়েন করলো এটি সে তো শাসক দলেরই তারা হয়তো প্রার্থী ছিলেন তাদেরই প্রার্থী বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যা ইনফরমেশন আছে তারা ওখান থেকে টিকিট পাননি সেই ওখানে দাঁড়িয়েছিলেন নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে জিতে সেখানে চলে দখলের দখলদারির মেশিনারিটা তাদের হাতে ছিল সেই জন্য তারা জিতেছে অফিসিয়াল প্রার্থীর কাছে তারা ছিল না স্থানীয় রাজনৈতিক রসায়নের কারণে তারা জেতার সঙ্গে সঙ্গে মানে অনেক আগেই ঘোষণা করে দিয়েছে তারা শাসক দলে ফিরে গেল একটা প্রশ্ন 86 নম্বর ওয়ার্ডের যে নির্বাচন সেটা নিয়ে একটা খুব চর্চা হয়েছিল কারণ সেখানে তিস্তাদি প্রার্থী কাউন্সিলর ছিলেন তারপরে কথা ছিল যে গৌরব বিশ্বাস তার স্বামীকে প্রার্থী করা হবে এটা শোনা যাচ্ছে আমি আপনাকে ইন্টারাপ্ট করছি এই ধরনের কথা আমার সাথে কেউ তো দেয়নি আমি কাউকে বলি না এরকম আমি বলছি এরকম শোনা যাচ্ছিল কিন্তু পরবর্তীকালে দলীয় প্রার্থী রাজশ্রী লাহিড়ি হয়েছে তিনি মারো খান আমরা সকলেই দেখেছি ভোটের দিন কিন্তু গৌরব বিশ্বাস নিজে সেখানে ক্যান্ডিডেট হন ইন্ডিপেন্ডেন্ট ভাবে এবং আপনাদেরই দলের এক সাংসদ তার হয়ে প্রচার করেন ফেসবুকে ইত্যাদি আপনাদের মনে হয় যে 86 নম্বর বা এরকম অন্যান্য কিছু সিদ্ধান্ত যদি অন্যরকম হতো তাহলে সেই ওয়ার্ডগুলোতে একটু বেটার কল করতে পারতেন আপনারা সেটা তো তখনই আমরা বলতে পারতাম যদি গৌরব বিশ্বাস সেখানে জয়লাভ করতেন এই মুহূর্তে তো আর সেই আমার প্রশ্ন আমার মনে হয় এই প্রশ্ন অবান্তর গৌরব বিশ্বাস যদি সেখানে জয়লাভ করতেন তাহলে না আমরা ভাবতাম যে আমাদের সিদ্ধান্ত কোথাও ভুল হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা নির্বাচন কমিটি করেছেন দেখা গেল কমিটির একজন প্রকাশ্যে কমিটির বিরুদ্ধে কথা বলতে শুরু করলো দলীয় প্রার্থীর বিরুদ্ধে কথা বলতে শুরু করলো কমিটির একাধিক সদস্যকে ভোটের আগে দেখা যায়নি এমনকি আজকেও দেখা যাচ্ছে না তাদেরকে এই কি হাল ছেড়ে দেওয়ার না আমাদের কমিটির যে নির্দিষ্ট কাজগুলো সেই কাজের সময় শেষ হয়ে গেছে তাদেরকে আজকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি সেই জন্য তারা আজকে আসেননি আমাদের তাদের ভোট করানো পর্যন্ত তাদের দায়িত্ব ছিল ঠিক আছে ভোটের রেজাল্টের ব্যাপারে তাদের সাথে তাদেরকে পার্টির তরফ থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি Thank you.